এরপর প্রশ্ন হলো আপনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুজোর ডিউটি করতে পারবে প্রশ্ন হলো হাদিসে তো আল্লাহর সঙ্গে শির খোলে সেখানে লানত বর্ষণের কথা বলা হয়েছে দেখুন এ বিষয়ে ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহিনুল আলহর একই রকম বক্তব্য রয়েছে যেমনটি আমরা বলেছি আর ওলামা ইকরামের ফতোয়াও রয়েছে মূলত সাধারণ অবস্থায় তো একজন মুসলিমের জন্য অমুসলিমদের শিরকের কোনো আয়োজনে কোনো উৎসবে সামিল হওয়া যায় নয় এটি সারা বিশ্বের সমস্ত তার কারণ হল ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি সেখানে কৌতূহল গেলেন দেখতে গেলেন বা অন্য যে কোনো উদ্দেশ্যই বলেন না কেন সাধারণত সেগুলো সবগুলোই তাদের দল ভারী করার সামিল প্রকারান্তরে কিন্তু একজন মানুষ যখন তিনি রাষ্ট্রের তরফ থেকে বা মুসলমানদের তরফ থেকে আপনার মুসলমানদের উপরে দুর্নাম হতে পারে সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে সেই উদ্দেশ্য থেকে সেখানে প্রহার দায়িত্ব পালন করছেন বিশেষ করে মুসলিম অমুসলিমদের সহাবস্থান আছে এরকম একটা পরিস্থিতিতে এমনকি যুদ্ধের পরিস্থিতিতেও মুসলিমদের উপাসনালয়ে হামলা করার তো ইসলাম নিষিদ্ধ তো সেই কাজটি যদি কেউ করে মুসলমানদের উপরে তার দায় চাপানোর আশঙ্কা তৈরি হয় এরকম পরিস্থিতিতে মুসলমানরা সেখানে বিশেষ নজরদারি করা এটা তো অবশ্যই তাদের প্রয়োজনীয় কাজের অংশ অথবা এই প্রয়োজনীয় কাজটা করতে গিয়ে কেউ সেখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে দায়িত্ব পালন করছেন কিন্তু তারা শিল্পের প্রতি না সন্তুষ্ট না তারা সে টাকে এনজয় করতে গেছেন বা একাত্মতা পোষণ করতে গেছেন অর্থাৎ ইমানের জায়গা থেকে তারা অটল অবিচল থাকছেন এবং তাদের মধ্যে ইস্তেক থাকছে আল্লাহ ভীতি কাজ করছে যে তারা এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আছেন কিন্তু সেটি দায়িত্ব পালনের জন্য গিয়েছেন এবং মুসলমানদের স্বার্থও সেখানে সংশ্লিষ্ট আছে সেই সাথে আমরা জানি যে এ ধরনের ইস্যু তৈরি করে মুসলমানদের উপরে কী ধরনের প্রেশার হয় সেটি থেকে মুসলমানদের রক্ষা করা এবং সেই সাথে শান্তি শৃঙ্খলা সমাজে যদি বিনষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মুসলিম অমুসলিম সকলেই ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকে সেই জায়গা থেকে রাষ্ট্রের তরফ থেকে এবং সলমানদের যে আপনার মানসম্মানের প্রশ্ন আছে এবং মুসলমানদের যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে কেউ যখন দায়িত্ব পালন করবেন তো সেটিকে আমরা জায়েজ বলেছি এটি সাধারণ অবস্থার সাথে এটাকে এক করে ফেললে চলবে না অর্থাৎ একজন মানুষ সেখানে গিয়েছেন সাধারণ অবস্থাতে দেখতে গেছেন উৎসব করতে গেছেন বা আনন্দ করতে গেছেন বা কৌতূহল বর্ষত গেছেন সে বিষয়টিকে এখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন যেটি দেখা দিয়েছে সার্বিক কারণ মিলিয়ে সেটিকে এক করে দেখানো চলবে না কেউ যদি কোনো এ ধরনের অমসলিমদের ধর্মীয় উপাসনালয়ে প্রহরার চাকুরি নেন সেই প্রতিষ্ঠানে তিনি একজন চাকুরিজীবী এবং তার কাজ হল সেখানে এ ধরনের কোনো সহায়তামূলক কাজ করা অর্থাৎ আপনি যে কাজই করছেন তাদের সে আয়োজনকে সহায়তাই সেখানে মূল উদ্দেশ্য তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু আপনার জন্য জায়জ হবে না কারণ হলো আপনি এখানে তাদের তরফ থেকে এখানে চাকরি করছেন এবং প্রহার দায়িত্ব পালন করছেন কিন্তু আপনি আরেক পক্ষ থেকে গিয়েছেন সেখানে বিশেষার্থ সংশ্লিষ্ট কাজ করবার জন্য অর্থাৎ প্রহরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় অশান্তি না হয় কোনো রকমের ঝামেলা তৈরি না হয় মুসলিমদের উপরে কোনো নাম না হয় সব মিলিয়ে কোনো অশান্তি যেন না হয় অতএব সে বিষয়টি কিন্তু ভিন্ন আমরা বিষয়টিকে একটু পার্থক্য করে দেখাবার চেষ্টা করেছি আল্লাহ রাবি